Hello friends, good morning. Welcome to my channel. Bornalisa's life is shobai ke shagoto. Border ke jana pronam, shudder ke jana onek halabasha. To ask any amar doctor arambo kola pochi. To good morning. To ekonami jo khawado kore chulegalo. To ami akon tiffin ni esechi. To tiffin korbo. তোমাদের সাথে কথা বলবো আর দেখতে থাকো আমার ভিডিও তো এই যে আমি টিফিন করব এখন রুটি নিয়েছি রুটিটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আর চা আর কিছু খাবো না তরকারি টরকারি খাবো না কিছু ভাল লাগছে না আজকে তো এইটা টিফিন করব আমি এখন তো চলো তো এই দেখুন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে মানে দু তিন দিন থেকে অনেকটা ঠান্ডা পড়ে গেছে আর হাওয়া চালাচ্ছে খুব তো আমাকে দেখে তো বুঝতেই পাচ্ছেন আমার এতটাই ঠান্ডা লাগছে আর কানটান খুব কানে টানে খুব ঠান্ডা লাগছে তো আমি এই সোয়েটারটা পরে কানটা চাপা দিয়েছি তো ঠান্ডা লাগছে এতটাই আর সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করে না তো উঠতে উঠতে সাতটা পার হয়ে যাচ্ছে সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে তো উঠে তাড়াহুড়ো করে এদিকে মা উঠে পড়ে তাড়াতাড়ি এই তাড়াহুড়ো করে রান্না বান্না থাকে ওই সবে কিটি করে আজকে রান্না হয়েছিল বটবটি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে আর ওর জন্য ডিম সিদ্ধ হয়েছিল চিংড়ি মাছের তরকারি নিয়ে গেছে ডিম সিদ্ধ নিয়ে গেছে আর ভাত নিয়ে গেছে আর হয়েছে ডাল আর হয়েছিল এই ওটা কি পালেং বলে শীষ পালেং না কি বলে আমি জানি না অতটা তো শীষ পালেং এর এই ডাটাগুলো শাক আমি সব চচ্চড়ি হয়েছে তো এটাই হয়েছে আর দুপুরে হয়তো কিছু হতে পারে তো সকালে মানে এটাই তাড়াহুড়ো করে যেহেতু তো সকালে এটাই হয়েছে আজকে আমাদের রান্না তো আমি একবারে বিছানা টিছানা ঠিক করে একবারেই চলে আসছি ও চলে গেল তারপরে আম্মু আরও খিদে পাচ্ছে তো আমিও চলে এলাম তাড়াতাড়ি করে এই রুটি করে আর চা করে নিয়ে চলে এলাম সকালেও চা খাওয়া হয়নি তো আমি খেয়ে নিই চা রুটিটাই খেয়ে নেবো আমি এই যে চা রুটিটা খেয়ে নিচ্ছি আমি তারপরে আবার তোমাদের সাথে চলে আসছি চলো হ্যাঁ তো চলুন আমার তো অনেকক্ষণে চাটা খাওয়া হয়ে গেছে আর তখন তো ঘরে একটু কাজ ছিল তো করলাম তো এখন আমি কাপড় টাপড়গুলো ধুয়ে নিয়েছি সকালে তো এতটাই ঠান্ডা ছিল কাপড় টাপড় কিছু ধোয়া হয়নি চান করে আমি নিজে খেয়ে নিয়েছিলাম তো এখন কাপড় টাপড় ধোয়া হয়েছে একটু রোদ উঠেছে তো চলুন কাপড়গুলো দিয়ে আসে তো দেখুন রোদ উঠেছে তো এখন আমি কাপড়গুলো রোদে দিয়ে দিই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো এই রোদে আর কি দেখবেন কিচ্ছু দেখতে পারবেন না চলুন আমি কাপড়গুলো দিয়ে দিই মানে মোটামুটি এই কদিনের থেকে আজকে রোদটা উঠেছে আজকে তাড়াতাড়ি করে কাপড়টা শুকিয়ে যাবে কালকে একদমই কাপড়টা কিছু শুকোয়নি আজকে তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম রোদটা উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলুন তোমাদেরকে একটু গঙ্গা আমাদের এখানে যে গঙ্গা আছে গঙ্গার একটু পরিবেশটা দেখিয়ে দিই যায়
তো চলুন গঙ্গার পরিবেশটা একটু দেখিয়ে দেই। এই দেখুন গঙ্গা, আমাদের বাড়ির একদম সামনে গঙ্গা। জানি না কতটা দেখতে পারবেন, রোদ উঠেছে যেহেতু, একদিন গঙ্গার পাশে গিয়ে তোমাদেরকে গঙ্গাটা দেখিয়ে দেব। সিঁড়িতে নেমে কথা বলছি, কারণ রোদ উঠেছে অনেকটাই আর রোদে কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখাও যাচ্ছে না সুন্দরে, আর আপনারা ওরমভাবে কিছু দেখতে পাবেন না, তো এই জন্যে সিঁড়িতে নেমে কথা বলছি। তো চলুন ঘরে যাচ্ছি। তো এই যে ঘরে চলে এলাম, হাওয়াও দিচ্ছে, রোদ উঠেছে, কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এখন কিছু কাপড় আছে, কাপড়গুলো ভাঁজ করে নিই, গুছিয়ে নিই, কাপড়গুলো গোছানো হয়নি, তো কাপড়গুলো গুছিয়ে নিই। তো চলুন আমি কাপড়গুলো ভাঁজ করে নিই তাড়াতাড়ি, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই দেখো আমরা এখন আপেল মাখা খাচ্ছি, আর আপেলটা নিয়ে এলো আমার জামু, নিয়ে আসছে আপেল মাখা, এখন আমরা আপেল মাখা খাচ্ছি। এই যে আমরা আপেল টাপেল খাচ্ছিলাম, তখন বললাম তো যে আমরা আপেল খাচ্ছি ছাদে বসে আপেল মাখা। তো এখন এই যে কাপড় টাপড় সব তুলে নিয়ে এলাম, ছাদ থেকে কাপড় তুলে নিয়ে এলাম, এখন কাপড়গুলো রেখে দিচ্ছি, এখন আর ভাঁজ টাজ করবো না, পরে ভাঁজ করবো, গুছিয়ে পরে রাখবো। তো এতক্ষণ আমরা ছাদে বসেছিলাম, এখন 3:30 বাজে, তো রোদ চলে গেছে ছাদ থেকে, আর এখন আমি একটু শোবো, ঠান্ডা লাগছে, ওই জন্য ছাদ থেকেও চলে এলাম, এখন আর রোদ নেই, ছাদ থেকে চলে এলাম, এখন একটু ঘরে শোবো, তারপরে বিকেলে উঠে তারপর আবার কথা হচ্ছে।
হাই, এই দেখো আমি এখন লুচি নিয়ে এলাম, ওর জন্য লুচি করে নিয়ে এলাম। রুমিকে খিদে পাচ্ছে, ও আজকে তাড়াতাড়ি চলে আসছে, তো বিকেলে একবার এসে চা খেয়েছে, চা বিস্কুট খেয়েছি সবাই, তো এখন বলছিলো খিদে পাচ্ছে, তো বলছে লুচি করে নাও, চা দিয়ে খাবো। তরকারি টরকারি আর ওই জন্য কিছু করলাম না, তরকারি আর করলাম না ওই জন্য, তো এখন চা দিয়েই খেয়ে নিচ্ছে লুচি। হ্যালো, তো এই যে দেখতে থাকো, এখন সেই সন্ধ্যে চা খাওয়ার পর আর কথা হয়নি, তো আজকে সন্ধ্যা ওই লুচি দিয়ে টিফিন করা হয়েছে। আর রাত্রেও ঠান্ডা পড়েছে খুব, তো এরা বলছে ভাত খাবো না, তো আমিও আর একার জন্য ভাত করিনি, তো এই যে লুচি করা হয়েছে, এই সন্দেশ মিষ্টি, আর এই যে আলুর তরকারি আর বেগুন ভাজা, আজকে বেশি কিছু নেই, এইগুলোই খাবো। আর বাবা তো লুচি খায় না, তো বাবা দুধ আর রুটি, আর মাও লুচি খায় না রাত্রে, তো মায়েরও রুটি আর তরকারি, তো এই আজকে আমাদের রাতের খাবার, এটাই আমরা আজকে ডিনার করবো। আজকে ভাত হয়নি, আলাদা কিছু তরকারিও হয়নি, তো এইটাই খাবো আমরা এখন, তো খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুতে যাব, আর কালকে তো ছুটি আছে, তো জানি না কালকে সকালে মানে বৃহস্পতিবার ওদের ছুটি থাকে, অফিস বন্ধ থাকে, আর বৃহস্পতিবার একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, উঠে আবার পুজো থাকে, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো থাকে, তো পুজো টুজো করতেও দেরি হয়ে যায়, আর এমনিও ঠান্ডার দিন যেহেতু তো উঠতেও অনেকটাই দেরি হয়ে যায়, মানে রোজ দিন যেরকম ওঠা হয় 6:30 ওঠা হয়, তো ওটা হয় না, বৃহস্পতিবার ওই 8:30 বেজে যায় উঠতে উঠতে, দেরি করেই উঠি। আর এমনি তো কিছু কাজ নেই, ওরা অফিসে কাজে যাওয়ার জন্য ওদের জন্যই কাজ থাকে সকালে, তো এই জন্য বৃহস্পতিবার দিনটা ছুটি, তো বৃহস্পতিবার একটু দেরিতেই ওঠা হয় ঘুম থেকে। তো চলো, বাই বাই, গুড নাইট। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো দিতে আপনার ওখানে চলে যায়, আর বেল আইকনটা অবশ্যই দাবাবেন, আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো কীরম হচ্ছে, কীরম লাগছে আপনাদের, আর কীরম ভিডিও চাই আপনাদের, যদি আলাদা ভিডিও চাই, আলাদা মতো যদি ভিডিও চাই তো আমাকে জানাবেন, তো আমি ওই হিসেবে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো চলো, বাই বাই, গুড নাইট।